কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আরিফুল ইসলাম ভাই মক্কা থেকে প্রশ্ন করেছেন যে সারা বিশ্বে লাইলাতুল কদর একই রাত্রে কিনা? আল জবাবু বিল্লাহি তাওফিক, না, সারা বিশ্বে একই রাত্রেই লাইলাতুল কদর নয়। কারণ ইসলামের বিষয়গুলো নির্ভর করে চন্দ্রের সাথে সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে সাহাবায়ে কেরাম মদিনাতে তারা দিন ধর্ম পালন করেছেন মদিনার চন্দ্রের হিসাবে, অন্যদিকে শামের মুসলমানেরা, কুফার বসরার মুসলমানেরা তারা দিন ধর্ম পালন করেছে ওইখানের চন্দ্র সূর্যের হিসাব করে, মানে চন্দ্রের হিসাব করে। তার মানে চন্দ্রের সাথে ইসলামের যাবতীয় সম্পর্ক, সূর্যের সাথে নয়, তো চান্দ্রিক হিসাব আর কি। এবং যদিও যোগাযোগ রক্ষা করা সম্ভবপর হয় যে অমুক দেশে লাইলাতুল কদর আজকে, বা অমুক দেশে আজকে রোজা রাখা শুরু হয়েছে, অমুক দেশে আজকে ঈদ শুরু হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে সাহাবায়ে কেরামের স্পষ্ট বক্তব্য আছে। এবং তারা বলেছে যে আমরা শামের চাঁদ দেখে আমরা রোজাও শুরু করব না এবং ঈদও শুরু করব না। তার মানে মদিনার চাঁদ দেখেই আমরা মদিনাতে ঈদ করব বা এই জাতীয় অনুষ্ঠানগুলো। তো এক কথায় মাত্র আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন, ওয়া লিতাআলামু আদাদ আস-সিনিন ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাদ্দালনাহু তাফযীলা। তো অলিতা আলামু, যাতে করে তোমরা বুঝতে পারো, আদাদ আস-সিনিন ওয়াল হিসাব, এখানে যে বছরের যে হিসাব, মাসের যে হিসাব, দৈনন্দিন 24 ঘন্টার যে হিসাব, ফজর জোহর আসর সালাত আসর মাগরিব এশা এগুলোর যে হিসাব, এগুলো পুরোটাই ডিপেন্ড করে, নির্ভর করে চন্দ্রের উপরে। তো এখানে যেন বহুবচন চন্দ্রের কথাই বলা হয়েছে, তার মানে এখানে আদাদ আস-সিনিন, আদাদ শব্দ উল্লেখ করার দ্বারা যেন মূলত বোঝানো হয়েছে অধিক, একাধিক চন্দ্র। অথচ আমরা জানি যে আকাশে চন্দ্র একটাই, সূর্য একটাই, তাহলে এখানে বহুবচন, সুরা অন্যভাবে সুরা তাওবার মধ্যে এই প্রসঙ্গে আয়াত এসেছে। তো এখানে বহুবচন ব্যবহার করার দ্বারা হলো যে বাংলাদেশের আকাশে যেদিন যে বেজর রাত্রগুলো, যেদিন আকাশে চাঁদ উঠবে সেদিন থেকে রোজা শুরু হলে, এবং যেদিন চাঁদ দেখা যাবে না সেদিন তাদের ধর্মকর্মের যাবতীয় অন্যান্য বিষয়গুলো নির্ভর করবে ওই দেশের ডে অ্যান্ড নাইট সময় অনুযায়ী। আমি কথাটা ভালো করে বুঝতে পারিনি আসলে। এক কথা সৌদি আরবের কথায়, সৌদি আরবের চাঁদ দেখে বাংলাদেশে ধর্মকর্ম পালন হবে না, আর বাংলাদেশের চাঁদ দেখে সৌদি আরবে ধর্মকর্ম পালন হবে না, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা হিসাব। সুতরাং কদরের রাত্রগুলো বেজর রাত্রিতে যে দেশে যেই যখনই রোজা শুরু হয়েছে না কেন, হয়তোবা একদিন বা দুই দিনের ব্যবধান হবে, কারণ হয় 29 না 30 এভাবে হতে পারে, তো সেই অনুযায়ী যেই দেশে যখন সূর্য ডুবে গেছে, সূর্যটা ডোবার সাথে সাথে তারিখটি যদি 21 হয়, তারিখটি যদি 23 রমজান হয়, তারিখটি যদি 25 রমজান হয়, তারিখটি যদি 27 রমজান হয়, তারিখটি যদি 29 রমজান হয়, তাহলে ওই দেশের জন্য ওটাই কদরের রাত্রগুলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের বেজর রাত্রগুলোতে কদরের তালাশ করতে বলেছেন। তো এখন এই বিষয়টি নির্ভর করবে ওই দেশের চন্দ্রের সাথে হিসাব করে, চন্দ্র ডুবে গেছে মানে সূর্যটা ডুবে গেছে বা চন্দ্রের হিসাব শুরু হয়ে গেছে। সুতরাং যিনি বাংলাদেশে থাকবেন তিনি অবশ্যই বাংলাদেশের সময় অনুযায়ী তিনি কদরের রাত্রগুলো তালাশ করবেন, কারণ অন্যান্য দেশে দেখা যাবে যে হয়তোবা 3-4 ঘন্টার ব্যবধান, হয়তোবা কোনো দেশে সূর্য ডুবেই নেই। তো যাই হোক, তবে লাইলাতুল কদরের রমজানের শেষ 10 দিনের ব্যাপারই ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত হতেন, আর কমপক্ষে যদি কেউ ঈশার সালাত আদায় করে, আবার ফজরের সালাত যদি আদায় করে, তাহলে সে ব্যক্তিও যেন পুরো রাত নফল নামাজ পড়ার স্বভাব তিনি পেয়ে যাবেন। সুতরাং লাইলাতুল কদর অন্বেষণ করা বা ধরাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। আপনি যদি যতই কর্মব্যস্ততার মধ্যেই থাকেন না কেন, আপনি শেষের 10 দিন লাইলাতুল কদরের নিয়াতে আপনি ঈশার সালাত ইমামের সাথে পড়বেন এবং ফজরের নামাজ ইমামের সাথে পড়বেন, বাস। কারণ ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন যে মান সাল্লা ঈশা ফি জামাআতিন ফাকা নামা কামানিস ফুল লাইল
আমান সাল্লা সবাই ফি জামাআতিন ফাকান নামা সাল্লা লাইলিকুল্লাহ। ইমাম মুসলিম হাদিস এনেছেন, যদি কেউ এশার সালাত আদায় করে জামাতের সাথে, সে যেন অর্ধরাত্র নফল নামাজ পড়লো। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত। তো হয়ে গেল, পাওয়ারফুল নাইট আপনি পেয়ে গেলেন কদরের রাত্র। আর কদরের রাত্র থেকে বঞ্চিত হওয়া বলা হয়েছে সত্যিকার অর্থেই সে কপাল পড়া, সত্যিকার অর্থেই সে হতভাগা। কারণ এই রাত্রে সৌভাগ্য অর্জন থেকে যে বঞ্চিত, সকল পুণ্য থেকে সে বঞ্চিত। আর লাইলাতুল কদর থেকে হতভাগারাই বঞ্চিত হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, সময় দিনই বন্ধু, এটি যেই দেশে থাকবেন সেই দেশের নিয়মবর্তিকা, সেই দেশের চন্দ্রের হিসাব অনুযায়ী আপনাকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রতি রাত্রে শেষ তৃতীয় অংশে মানুষকে ডাকতে থাকেন, আহম ইস্তাগফিরুন বিল আসহার। তো এই সময়টি তো ওই দেশের অনুযায়ী আপনাকে ডাকতে হবে আল্লাহকে, শেষ ফজরের আগ মুহূর্তের সময়টাকে, সুহুর সময়, যে সময় আল্লাহ তাআলাকে ইস্তিগফার করা, দোয়া দুরুদ করা, জিকির আজকার করা, আল্লাহকে স্মরণ করা, বিছানা থেকে পৃথক থাকা, এটা বহুত বড় ফজিলত। কিন্তু দেখা যাবে যে আপনি বাংলাদেশের রাত্রে তৃতীয় অংশ যখন, তখন দেখা যাবে যে আমেরিকাতে হয়তো বা কমপ্লিটলি 12 ঘন্টার ব্যবধান। তো আপনি কি করবেন? আপনি হাদিসে বর্ণিত ফজিলতগুলো তারাই পেয়ে যাবে যারা ওই দেশের চন্দ্রের হিসাব অনুযায়ী আমলগুলো করবে। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম।